রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এবার সারা রাজ্য জুড়ে আগামী 2 ও 3 ফেব্রুয়ারি কর্মবিরতির পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মীরা। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মীদের ঐক্যমঞ্চের ডাকে কর্মবিরতিতে সারা রাজ্য জুড়ে প্রায় 50,000 শ্রমিক সামিল হবে বলে দাবি সংগঠনের। ফলে ওই দিনগুলিতে সারা রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য চুক্তিভিত্তিক ঠিকাকর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিদ্যুৎ মন্ত্রীকে এবং বিদ্যুৎ ভবনের সর্বোচ্চ আধিকারিককে বারংবার আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা দুবার, একবার 15,000, একবার 20,000 কর্মীকে নিয়ে জমায়েত করে আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমাদের দাবি কোনো অংশে রাখা হয়নি। আমাদের দাবিকে উপেক্ষা করেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে। তার ফলে আমরা আগামী 2 এবং 3 ফেব্রুয়ারি আমরা হচ্ছে কর্মবিরতিতে যাচ্ছি। আমাদের এই কর্মবিরতিতে আপামোট বিদ্যুৎ শিল্পের স্থায়ী কাজের সমস্ত ঠিকাকর্মীরা হচ্ছে এই কর্মবিরতিতে অংশগ্রহণ করবে, যার ফলে পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা আছে। এখনও পর্যন্ত সরকারের সময় আছে আমাদের সঙ্গে বসে বিষয়টা মীমাংসা করতে। সরকারের কোনো সদিচ্ছা না থাকার জন্য সাধারণ মানুষকে কিন্তু কষ্টে ভোগ করতে হবে। এই 2-3 তারিখ যদি বিদ্যুতের কোনো বিপর্যয় ঘটে, তার সম্পূর্ণ দায় সরকারের উপর বর্তাবে। আমরা পশ্চিমবঙ্গের কাছে ক্ষমাপ্রার্থী, পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা যে পরিমাণে বেতন পাই আমরা অভুক্ত থাকি, তার ফলে আমাদেরকে কঠিন সিদ্ধান্ত যেতে বাধ্য হয়েছি। সাধারণ মানুষের কাছে আমরা আবার ক্ষমা চাইছি যে এই 2-3 দিন আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং আমাদের সংসার চালানোর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য পশ্চিমবঙ্গবাসী আমাদেরকে সমর্থন করুন। সম কাজে সম বেতন, ন্যূনতম বেতন 21,600 টাকা দেওয়া, কাজের স্থায়ীকরণ সহ 7 দফা দাবির ভিত্তিতে ওই কর্মবিরতি পালন করা হবে বলে দাবি জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে। কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। মূলত 7 দফা দাবি আছে আমাদের। তার মধ্যে মূল যে দাবিগুলো হলো যে সমকাজের সমবেতন তৎসাপেক্ষে 21,600 ন্যূনতম মাইনে দিতে হবে, 60 বছরের কাজের নিশ্চয়তা দিতে হবে, বিদ্যুৎ শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। এই মূল 3টে দাবি, তার সাথে সাথে যোগ্যতা দক্ষতার ভিত্তিতে স্থায়ীকরণ করতে হবে, প্রত্যেক কর্মী PF এবং ESI সুনিশ্চিত করবে, এই ধরনের 7 ধরনের দাবি আছে। বিদ্যুৎ বিলের যে 2020 বিদ্যুৎ বিল এসছে, তা সেটাকে বাতিল করতে হবে।